বন্ধুরা, 2024 সালে কিন্তু প্রচুর চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এবং প্রচুর চ্যানেলের কিন্তু মনিটাইজেশন কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই তোমাকে কিন্তু সাবধান হয়ে কাজ করতে হবে। যদি সাবধান হয়ে কাজ না করো তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ তুমি করতে পারবে না। চ্যানেল মনিটাইজ করানোর জন্য যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া পূরণ করার সত্ত্বেও কিন্তু তুমি চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না, বা চ্যানেলটাকে যদি তুমি মনিটাইজ করিও নাও তার কিছুদিনের মধ্যে হয়তো চ্যানেলটা আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এরকম আমি প্রচুর চ্যানেল দেখেছি যে চ্যানেলগুলোর 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, 2023 সালে মনিটাইজ করে নিয়েছে, কিন্তু এখন 2024 সালে এসে সেই সমস্ত চ্যানেলের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যাচ্ছে, ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো সাবধানতা বজায় রেখে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তারা কী কী ভুল করেছে যে তাদের চ্যানেলগুলো আজকে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, বা তুমি কীভাবে কাজ করছো, তুমি যদি আজকে যেই ভুলগুলোর কথা বলবো এই ভুলগুলোর মধ্যে কোনো ভুল তুমি যদি করে কাজ করে থাকো তাহলে সেই চ্যানেল ছেড়ে দাও, নতুন চ্যানেল ক্রিয়েট করে নতুন চ্যানেলে কাজ করো। ঠিক আছে, আজকে যেই ভুলগুলোর কথা বলবো এই ভুলগুলো করে যদি তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে চাও বা চ্যানেল থেকে ইনকাম করাতে চাও, চ্যানেল থেকে ইনকাম করতে চাও, তাহলে সেই আশাটা তুমি বাদ দিয়ে দাও, সম্পূর্ণ বাদ দিয়ে দাও। কারণ 1 টাকাও তোমার চ্যানেল থেকে কিন্তু ইনকাম হবে না। কেন হবে না জানো? কারণ যে ভুলগুলো করছো এই ভুলগুলোর কারণেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না, রিজেক্ট করে দেবে। ঠিক আছে, তো আমরা সবাই জানি একটা চ্যানেল মনিটাইজ করাতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পূর্ণ করতে হয়। তো অনেক কষ্ট করে তুমি সাবস্ক্রাইবার পূরণ করেছো, কারোর 6 মাস লাগছে, কারোর 1 বছর লাগছে। ঠিক আছে, তো 6 মাস বা 1 বছর যে গাধার মতো খাটনি খেটেছো সেই খাটনিটাই পুরোটাই কিন্তু জলে চলে যাবে যদি আজকের এই ভিডিওটা তুমি স্কিপ করে যাও। অনেকেই আছো নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো, 2024 সালে নতুন চ্যানেল খুলেছো, বা অনেকেই আছো চ্যানেল খুলবে ভাবছো। তো চ্যানেল খোলার আগে তোমাকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ কিন্তু ইউটিউবের এই মনিটাইজেশন পলিসিটা তোমাকে কিন্তু জানতে হবে। যদি জেনে কাজ করতে পারো তাহলে নো টেনশান, মনিটাইজ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে 100%। আর যদি না বুঝে না শুনে নিজের ইচ্ছে মতো এই ভুলগুলো করে যদি চ্যানেল চালাও তাহলে কিন্তু 1 টাকাও চ্যানেল থেকে ইনকাম তুমি করতে পারবে না। ঠিক আছে, চ্যানেলের সাবস্ক্রাইবার হবে, সব কিছুই হবে, কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তো কী ভুলগুলোর কারণে তোমাদের চ্যানেল এমন হচ্ছে? আমি এই আজ কদিন ধরে লাইভে চ্যানেল চেক করছি, প্রচুর চ্যানেল চেক হচ্ছে। তো যত চ্যানেলে যাচ্ছি বেশিরভাগ চ্যানেলেই দেখি এরকম ধরনের কন্টেন্ট, তার জন্য আমি আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম। এর আগেও তোমাদেরকে আমি অনেক কথা বলেছিলাম যেগুলো তোমাদের চ্যানেলে করা যাবে না, কিন্তু তোমরা তার সত্ত্বেও কিন্তু সেরকম ভুলগুলোই তোমরা করে যাচ্ছ, একটু তোমরা পাল্টাচ্ছ না। কেন বলো তো? এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি যাতে তোমাদের উপকারে আসে, তোমরা যাতে ভিডিওগুলো দেখো, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো না, স্কিপ করে বেরিয়ে যাও, যার জন্য সেই ভুলগুলো করা এখনও কিন্তু বন্ধ করোনি, সেই ভুলগুলো করেই কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত চালাচ্ছ। অনেকের চ্যানেল আমি চেক করেছি, অনেকে আমি বলে দিয়েছি যে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তোমরা কীভাবে কাজ করো? সবার প্রথম হচ্ছে কপি পেস্ট চ্যানেল। তোমরা কী করো? অন্যের ভিডিও, টিকটকের ভিডিও হোক, ইনস্টাগ্রামের ভিডিও হোক, ফেসবুকের রিলস হোক, ইনস্টাগ্রামের রিলস হোক, ঠিক আছে, যে কোনো রিলস, যে কোনো ভিডিওকে তোমরা সরাসরি ডাউনলোড করে, শেয়ার চ্যাট থেকে সরাসরি ডাউনলোড করে তোমাদের চ্যানেলে তোমরা আপলোড দিয়ে দাও। এই যে আপলোড দিয়ে দিচ্ছ, আপলোড দিয়ে দিলেই কি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে? হয়তো তুমি ভালো ভিউজ পাচ্ছ, ভালো ভিউজ পেয়ে কী লাভ? তোমার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন যতই ভিউস হোক তুমি কিন্তু 1 টাকাও তুমি ইনকাম করতে পারবে না। আর যদি তোমার সেই ভিডিওতে ভালো ভিউস হয় তাও কিন্তু একটা ভয়ের কারণ রয়েছে। তুমি যার ভিডিও তুমি আপলোড দিচ্ছ, ঠিক আছে, হতে পারে তুমি কোনো ইউটিউব ক্রিয়েটারের তুমি ভিডিও তুমি আপলোড দিয়েছো, ইউটিউবের থেকেই তুমি কোনো ভিডিও তুমি আপলোড দিয়েছো, ঠিক আছে। এবার যখনই তুমি তার ছোটো ক্লিপটা ইউজ করে তুমি যে কপি পেস্ট করছো, তুমি যে কপি পেস্ট ভিডিও করছো, ধরো কোনো ক্রিয়েটারের ক্লিপ তুমি ইউজ করছো এবং তার মধ্যে তুমি ভয়েস ওভারও দিচ্ছ, ফেসও তুমি দেখা, যার ভিডিও তুমি নিয়েছো, যে ভিডিওর ওনার, ঠিক আছে, অরিজিনাল যে ক্রিয়েটার যার ভিডিও তুমি নিয়েছো, এবার তার চ্যানেলের থেকেও যদি তোমার চ্যানেলে তোমার ভিডিওতে সেই ভিডিওটায় বেশি ভিউস চলে আসে তাহলে সে কিন্তু তোমাকে স্ট্রাইক দিবে, ঠিক আছে, স্ট্রাইক কিন্তু দিতে পারবে। ধরো তুমি সেই চ্যানেলের 3 থেকে 4খানা ভিডিও তুমি নিয়েছো, 3 থেকে 4খানা ভিডিও নিয়ে 3-4টে ভিডিও তুমি এরকম বানিয়েছো, এবার সে যদি তোমাকে পরপর 3খানা স্ট্রাইক দিয়ে দেয় তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে, যে কোনো সময় কিন্তু ডিলিট হয়ে যাবে এবং তোমাকে কিন্তু যখন তখন কিন্তু কপিরাইট স্ট্রাইকও দিয়ে দেয়, তোমার চ্যানেল কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে।
তাই বলছি যে যারা কপি পেস্ট করছো অনেক সাবধানতা বজায় রেখে তোমাদেরকে কপি পেস্ট করতে হবে। অনেকেই ভাবছো যে কপি পেস্ট হয়তো খুবই সোজা, অন্যের ভিডিও নেব আর একটু ভয়েস ওভার দেবো বা একটু ফেসে কিছু একটা রিয়াকশান দিয়ে দেবো হয়ে যাবে, কিন্তু না, এর মধ্যে অনেক ব্যাপার আছে। ঠিক আছে, যারা দেখায় যে কপি পেস্ট করে মাসে লাখ টাকা ইনকাম করুন, প্রত্যেকে কিন্তু ইনকাম করতে পারে না। 100টা চ্যানেলের মধ্যে হয়তো 5খানা চ্যানেল ইনকাম করতে পারে, আর বাদ বাকি সব কিন্তু চ্যানেল কিন্তু রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে, তো যারা দেখাচ্ছে যেভাবে কপি পেস্ট করতে, তোমরা কিন্তু প্রপারভাবে সেভাবে তোমরা কিন্তু কপি পেস্ট করতে পারছো না। বা যারা দেখাচ্ছে যে এইভাবে কপি পেস্ট করো, এভাবে কপি পেস্ট একদম সঠিকভাবে করলেও তার মধ্যেও কিন্তু অনেক চ্যানেল কিন্তু 2024 সালে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বা মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে ইউটিউব। তার জন্য এই কপি পেস্ট চ্যানেল থেকে তোমাদেরকে দূরে সরে থাকতে হবে। এছাড়াও বাদ বাকি আরও কত কন্টেন্ট রয়েছে, কত ক্যাটাগরি রয়েছে, সে সমস্ত ক্যাটাগরিতে কাজ করো। কে বাধা দিচ্ছে, সে সমস্ত ক্যাটাগরিতে ভিডিও দাও, কোনো সমস্যা রইল না। তারপরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমরা কী করো, স্ক্রিন রেকর্ডিং ভিডিও তোমরা আপলোড দাও। যেমন কোনো একটা গান দেখছো, কোনো একটা মুভি দেখছো, কোনো একটা সিরিয়াল দেখছো, তো সেই সিরিয়ালটা বা সেই মুভিটা সেই ক্লিপটা তোমরা কী করো ডাউনলোড করে, সেই সিনটা ডাউনলোড করে তোমরা আপলোড দিয়ে দাও বা স্ক্রিন রেকর্ড করে তোমরা আপলোড দিয়ে দাও। ঠিক আছে, মোবাইলে স্ক্রিন রেকর্ডটা চালু করে আপলোড দিয়ে দাও। বাট তোমরা টিভিতে দেখছো, টিভির থেকে তোমরা ভিডিও তুলে তোমরা সেটা তোমাদের চ্যানেলে তোমরা আপলোড দিয়ে দাও। তো যারা এরকম চ্যানেল করছো, এরকম ভিডিও যারা আপলোড দিচ্ছো, তাদের চ্যানেল কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, রিউজ কন্টেন্ট চলে আসবে আর কখনোই কিন্তু মনিটাইজ হবে না তোমাদের চ্যানেলগুলো। তারপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। এখন যে ইদানিং আমি চ্যানেল চেক করছি, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। তোমরা হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাসগুলো হয় সেগুলো তোমরা তৈরি করছো, বিভিন্ন ছবির ওপরে বিভিন্ন লেখা ইউজ করে, বিভিন্ন একটু এফেক্ট ইউজ করে, একটু কালার গ্রেডিয়েন্ট করে তোমরা কী করো সেই ভিডিওটাকে আপলোড দিচ্ছো। ভিডিওতে একটু মিউজিক ইউজ করে, যেই মিউজিকগুলোতে কপিরাইট আসবে সে সমস্ত মিউজিক তোমরা ইউজ করছো, তো সে সমস্ত মিউজিক ইউজ করে তোমরা কী করছো ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ। অনেকে আছে ভয়েস ওভার তো দিচ্ছই না, কোনো ফটোর ওপরে শুধুমাত্র লেখা দিয়ে যাচ্ছ আর হচ্ছে মিউজিক দিয়ে যাচ্ছ, তো এই সমস্ত চ্যানেলে কিন্তু কখনোই মনিটাইজ হবে না। তাই তোমাদেরকে বলবো এই যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল, এই চ্যানেল বানানো একদম বন্ধ করে দাও। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল কিন্তু কখনোই চ্যানেল মনিটাইজ হবে না। তারপর আরেকটা জিনিস তোমরা করো, সেটা হচ্ছে বিভিন্ন গানকে ডিজে বানিয়ে, রিমিক্স বানিয়ে তোমরা কিন্তু আপলোড দাও। ঠিক আছে, বিভিন্ন গানের মধ্যে ডিজে ইউজ করে, বিভিন্ন একটু কালার গ্রেডিয়েন্ট ইউজ করে, বিভিন্ন এফেক্ট ইউজ করে তোমরা কী করো আপলোড দিয়ে দাও, তো সে সমস্ত চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে না, এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা চ্যানেল মনিটাইজ হবে না, সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল। যারা তোমাদের চ্যানেলে প্রচুর ধরনের ভিডিও তোমরা আপলোড দিচ্ছ, প্রচুর ধরনের ভিডিও মানে মিক্স কন্টেন্ট, কেউ একজন কিছু করছে, কেউ একজন রান্না করছে, সেখানে গেছো ভিডিওটাকে একটু শ্যুট করে আপলোড দিয়ে দিচ্ছ, না তাতে কোনো নয়েস রিডিউস করেছো, না ভয়েস ওভার দিয়েছো, না ফেস দেখিয়েছো, কিচ্ছু নয়, আপলোড দিয়ে দিচ্ছ, বা রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করে আপলোড দিয়ে দিচ্ছ, বাস গাড়ি যাচ্ছে আপলোড দিয়ে দিচ্ছ, নিজে নিজে বাইক চালাচ্ছ, শুধুমাত্র বাইক চালাচ্ছ সেই ভিডিও তুমি আপলোড দিয়ে যাচ্ছ, না ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, না ভয়েস ওভার রয়েছে, না ফেস রয়েছে, কিছুই রয়নি, একটা চ্যানেলে মানে বিভিন্ন ধরনের ভিডিও তুমি আপলোড দিচ্ছ। একদিন ইচ্ছে হলো টেক ভিডিও একটা করে, কীভাবে চ্যানেল ভাইরাল করতে হয়, কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় করে দিলে, তো এরকম করলে কিন্তু চ্যানেল কখনোই মনিটাইজ হবে না, এই সমস্ত চ্যানেল কিন্তু কখনোই ইউটিউব মনিটাইজ দেবে না। তোমরা কি ইউটিউব মনিটাইজেশন পলিসিটা তোমরা কি একটু পড়ে দেখেছো যে কী কী করলে তোমাদের চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেবে? সেগুলো কিন্তু একবারও পড়ো না, কিন্তু এটাই তোমাদের ভুল। সব কিছু করছো, থাম্বনেল কীভাবে বানাতে হয় সেটা চেক করছো, সেটা দেখছো, ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, কীভাবে ভিউজ বাড়াতে হয় এইগুলো সব কিছু দেখছো, কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পলিসি যার জন্য এত কষ্ট করা, এত কষ্ট আমরা কিসের জন্য করছি? টাকা ইনকাম করার জন্য, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। কিন্তু তোমরা যে এই যেই জিনিসটা না পড়লে তোমাদের চ্যানেল হয়তো ডিমনিটাইজ হয়ে যেতে পারে বা চ্যানেল হয়তো মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে, তো সেটা তো তোমাদেরকে আগে বুঝতে হবে, তাই না? তো দেখো, যারা বোঝো না তাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথম ইউটিউব যখন তোমার চ্যানেলটা রিভিউতে, তোমার চ্যানেলটা যখন যাবে, যখন তুমি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি পূর্ণ করে যখন চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠাবে, তখন ইউটিউব যখন তোমার চ্যানেলটাকে রিভিউ করবে, তখন দেখো কী কী চেক হবে। তোমার চ্যানেলের মেন থিম চেক হবে। মেন থিম কী? তোমার চ্যানেলের কেমন ব্যানার রয়েছে, কেমন লোগো রয়েছে, তোমার চ্যানেলটা কেমনভাবে তুমি সেটিং করে রেখেছো, সমস্ত কিন্তু চেক হবে। ঠিক আছে, তা কেমন ধরনের ভিডিও তুমি আপলোড দিচ্ছ, তোমার নিশ কী, তোমার ক্যাটাগরি কী, তোমার কন্টেন্ট কী, এই সমস্ত কিন্তু চেক করবে। তারপরে মোস্ট ভিউড ভিডিওস, কোন ভিডিওটা থেকে তোমার বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা চেক করবে।
তারপরে নিউয়েস্ট ভিডিওস, এই রিসেন্ট যে ভিডিওগুলো তুমি দিচ্ছ, দু তিন দিন ধরে রিসেন্ট যে ভিডিওগুলো দিচ্ছ সেই ভিডিওগুলো চেক করবে। পুরনো যে ভিডিওগুলো এই নতুন ভিডিওগুলোর সাথে মিল আছে কি নেই সেটা কিন্তু চেক করবে। তারপরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, কোন ভিডিওটার থেকে বেশি ওয়াচ টাইম এসছে, সেই ওয়াচ টাইমটা কি অরিজিনাল নাকি ফেক, কোনো ওয়েবসাইট থেকে তুমি কি টাকা দিয়ে তুমি ওয়াচ টাইমটা কিনেছো বা কারোর থেকে কিনেছো বা ফেকভাবে বাড়িয়েছো সেটা কিন্তু ইউটিউব চেক করবে, এবং কোন ভিডিওটার থেকে ওয়াচ টাইমটা আসলো সেটাও কিন্তু ইউটিউব চেক করবে। যদি দেখে না সব কিছু পারফেক্ট রয়েছে তাহলে মনিটাইজ হয়ে যাবে চ্যানেল, না হলে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশান, ঠিক আছে। তোমার ভিডিওর যে টাইটেল থাম্বনেল এবং ডেসক্রিপশান এইগুলো কিন্তু ইউটিউব চেক করবে। অনেকে কী করো, থাম্বনেলে সেক্সুয়াল ছবি দাও, সেক্সুয়াল কিছু তুলে ধরো, সেরকম করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, বা যারা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড দিচ্ছ তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে না। তারপরে যারা টাইটেলে বাজে কিছু ইউজ করছো, বাজে কিছু লিখছো যাতে অডিয়েন্স ক্লিক করে, তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে না। তারপরে যারা সঠিকভাবে ডেসক্রিপশান লিখতে পারো না, তোমরা কিন্তু সঠিকভাবে ডেসক্রিপশান তোমরা কিন্তু অনেকেই লিখতে পারো না, কারণ ডেসক্রিপশানে তোমরা কী করো, ডেসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো দাও সেই কিওয়ার্ডগুলোর মধ্যে তোমরা কী করো, কমা কমা ইউজ করে দিয়ে লেখো। সেই কমা দিলে কিন্তু যখন তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু তোমার চ্যানেলে চলে আসে, সেই কমা দিলে কিন্তু তোমার চ্যানেলে যখন তখন কিন্তু ইউটিউব স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে। তো তার জন্য কমাগুলো দেওয়া যাবে না, যেই সমস্ত একদম লিমিটেড তোমাকে লিখতে হবে, ভিডিও সম্বন্ধে কিছু লিখতে হবে, ভিডিওর সাথে মিল নেই কিছু নেই এক গাদা কিছু লিখে দিয়েছো সেরকম লিখবে না, ভিডিও রিলেটেড তোমাকে লিখতে হবে। তুমি ডেসক্রিপশান কীভাবে লিখবে, ডেসক্রিপশানের প্রথমে তোমরা কী করবে, ভিডিওর টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানের প্রথমে দেবে, তারপরে একটু স্পেস দিয়ে তারপরে কী করবে, তারপরে তোমরা কী করবে, কিউআরই সলভ লিখে তারপরে তোমরা ভিডিও রিলেটেড কিছু কিউআর তোমরা দিয়ে দেবে, তারপরে নিচে কী করবে, তারপরে হ্যাশট্যাগ ইউজ করে তোমরা তোমাদের ভিডিও রিলেটেড কিছু লেখা তোমরা দেবে, হ্যাশট্যাগ কিছু ইউজ করবে এবং তোমাদের ক্যাটাগরি বড় বড় চ্যানেলের কিছু নাম তোমরা দিতে পারো, ঠিক আছে। তো এভাবে ডেসক্রিপশানটাকে তোমাকে কিন্তু সাজিয়ে দিতে হবে, তারপরে কপিরাইট ডিসক্লেমার কিন্তু তোমাকে দিতে হবে। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। তো এই সমস্ত কিছু মেনটেন করে তুমি যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আর যদি এই রুলসগুলো ভঙ্গ করে তুমি যদি আপলোড দাও, কাজ করে যাও, তাহলে কিন্তু চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার সত্ত্বেও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, পুরোটা তোমরা যারা সম্পূর্ণ দেখেছো শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।